কি যদি এক কথা বলি শহীদি মরা হইল পৃথিবীতে উত্তম মরা এর উপরে আর কোন মৃত্যু নাই যারা শহীদ হয়ে মারা যায় তারা জান্নাতি হয় আর জান্নাতি হইলে আল্লাহকে প্রত্যেক দিনে 1000 বার বলে হে পাক পরওয়ারদেগার আরেকবার আমাদেরকে দুনিয়ায় পাঠাও আমরা তোমার নামে আরেকবার শহীদ হইয়া তোমার কাছে আসি সুবহানাল্লাহ এই পৃথিবীতে কেউ একবার জান্নাত পাইলে জান্নাত থেকে আর আইতে চায় না অথচ যারা শহীদান তারা আল্লাহকে প্রত্যেক দিন 1000 বার বলে আল্লাহ দুনিয়াতে আরেকবার পাঠাও তোমার নামে আরেকবার শহীদ হইয়া তোমার কাছে আমি আসি বাবা রে এই পীরের দরবারে গেলে অনেক দিন ধইরা পীরের দরবারে দরবারে ঘুরে মনে মনে কয় বাবা এত মানুষেরে খেলাফত দিল আমারে যে দেয় না আছে না নাই এরকম হ্যাঁ বাবা কত মানুষেরে খেলাফত দেয় আমারে যে দেয় না বাবাই বুঝে না কারে দিমু কারে দিমু না এটা বাবাই বুঝে দেখেন আমি ছোট্ট একটা ঘটনা বলি আবু বকর সিদ্দিকের পর ওমর খেলাফতি পাইলেন ওমরের পর খেলাফতি পাইলেন ওসমান গনি আবদুল্লাহ ইবনে সাবা নামে মুসলমান নামধারী এক ব্যক্তি 3000 সৈনিক জোগাড় করে ওসমান গনিকে হত্যা করার উদ্দেশ্যে এই তিন হাজার সৈনিক জোগাড় করে ওসমান গনিকে হত্যা করার উদ্দেশ্যে মদিনায় হামলা করল এই সেরি যা তো তুই যা তোকে জ্বালায় বাইরে বাইরে ঘুরি জ্বালান করছে হযরত চতুর্দিক দিয়া ঘেরাও করে রাখলো 39 দিন পর্যন্ত ঘেরাই করে রাখলো হযরত আলী একটা চিঠি দিল আমি বাইরে আছি সৈন্য সেনা আছে আপনি একবার হুকুম করলে আমি এই 3000 সৈনিক মাটিতে মিশাই দিমু একটা মানুষও প্রাণ নিয়ে যাইতে পারবে না কারণ আপনি হইল আরব জাহানের বাদশাহ আপনার হুকুম ছাড়া আমি অস্ত্র ধারণ করতে পারি না অনেক বড় ঘটনা কিন্তু ওসমান গনি একটা চিঠির ওই চিঠির প্রত্যুত্তরে লেখলো আলী রে ভাই আমি যেদিন আমার রসুলের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করেছিলাম সেদিন রসুল বলেছিল ওসমান রে যেই হাত দিয়া তুমি আমার হাতে বায়াত গ্রহণ করলা তোমার প্রতি আমার একটা অনুরোধ এই হাত যেন আমার কোন সাহাবীর উপরে না উঠে আজকের দিনের কথা রসুল জানতো আমি সেদিন ওয়াদা করছিলাম ইয়া রাসূলুল্লাহ আমার এই হাত কোনোদিন আপনার কোন সাহাবীর উপরে উঠবে না হে আলী আজকে আমি তাকাইয়া দেখি এই 3000 সৈনিকের মধ্যে আল্লাহর রসুলের অনেক মুনাফেক সাহাবিও দেখা যায় হোক সে মুনাফেক তবুও তারা রসুলের সাহাবি আমি ওয়াদা করছি আমি হাত উঠাবো না তুমি কি জানো যেদিন থেকে আমি আমার এই হাত দিয়া রসুলের হাতে বায়াত গ্রহণ করেছি আমি যেই হাত দিয়া বায়াত গ্রহণ করেছি ওই হাতটা কোনোদিন আমার লজ্জা স্থানেও লাগাই নাই পীর থেকে খেলাফত পাওয়া কি এতই সোজা এত সোজা না তাই বাবারে
40 দিনের দিন আবু বকরের ছেলে আর দুই ব্যক্তি ঘরের পিছন দিক দিয়া ওসমান গনির ঘরের ভিতরে ঢুকলেন আবু বকরের ছেলে গিয়া ওসমান গনির দাড়ি মুবারকের মধ্যে ধরলেন টান দিয়া ওসমান গনি আবু বকরের ছেলেকে বলছিল বাবা তোমার বাবা আবু বকর সিদ্দিক আমার এই দাড়িগুলি খুব ভালোবাসত খিলাল করে দিত আর আজকে তুমি সেই দাড়ি ধইরা অপমান করলা হতবম্ব হইয়া দাড়ি ছেড়ে দিয়া একটু দূরে গিয়া দাঁড়াইলেন আর সাথে যে দুইজন তারা দেখলো যে আমাদেরকে তো বেকায়দায় ফেলে দিবে তারা কূপ আরম্ভ করলো ওসমান গনি ধুলাই লুটিয়ে পড়লেন ফিনকি দিয়া যেই কোরআন শরীফ পড়তেছিলেন ওই রক্ত কোরআন শরীফের উপরে গিয়া পড়ল যেই কোরআন আজও মিশরের জাদুঘরে সংরক্ষিত আছে কেন শহীদি মরা হইল সর্বশ্রেষ্ঠ মরা এর উপরে কোনো মৃত্যু নাই আমি জানি জালাল ভাইয়ার সময় পাবে না হ্যাঁ খুব একটা হ্যাঁ কিন্তু জালাল ভাই আপনি বলবেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক মৃত্যুবরণ করছে কিন্তু হাদিসে কয় নবী ও শহীদানের দরজা পাইছে নবী শহীদানের দরজা কেমনে পাইলো একটু জানতে চাই এই কয় এই যে এই মনি এই মনি রক্ষা করা এটা গুরুত্বপূর্ণ বিষয় এই মনি রক্ষা করার জন্য গুরুর কাছে যাইতে হয় আচ্ছা আমার কথাটা বুঝছেন তো জালাল ভাই যে কইছে খেলাছেন আপনি গো হ্যাঁ তো এই মনি রক্ষা করার জন্য গুরুর কাছে যাইতে হয় গুরু শিখাইয়া দেয় এমনি এমনি রক্ষা কর এটা তো বুঝলাম সহজ জিনিস চুরি হওয়ার আগে আপনারে সাবধান করে দিল কেমনে কেমনে দরজা দিয়া হুবি কিন্তু যার চুরি হইয়া গেছে হ্যার উপায় দেখ যার চুরি হইয়া গেছে হ্যার উপায় ঢাকি একটু কয়া দিবেন এই কয় কি এই যে এই মা রইল চাইরা জিব্বাটা লাল আচ্ছা মার চাইরা জিব্বাটা লাল আবার আরেকটা মা দেখছেন না দুর্গা এই দুর্গা রইল দশাত কি দেখছেন না দুর্গা রইল দশাত আচ্ছা এই দুর্গা মার দশাত কেন এইটা একটু আপনি কইবেন আর জিব্বাটা কেন এমনি বাইরে রয়েছে এইটার কারণ হইবা কি খালি একটা কথাই কয় আপনি আপনার লেখা গান গাইবেন অন্য কারো গান গাইতারবেন না দেখেন জালাল ভাই আমি অনেক আমার গানও গাই কিন্তু যখন সাধু মহতের এলাকায় আসি তখন আর আমার গান আমি গাইতে চাই না কেন চাই না আমার গানের চেয়ে বেশি জ্ঞানী বেশি গুণী যখন শ্রোতা তখন আমার খাবার দেয়া কি তাদেরকে সন্তুষ্ট করতে পারবো এটা হলো একটা দিক আর আরেকটা দিক হলো আমি সব সময় সাধু মহতের গান গাই আরেকটা কারণে আমি যদি সাধু মহতের গান গাই তাহলে একটা সময় আমাকে দেখে দেখে আমার পরে যারা বাউল হবে তারা শিখবে তারাও আমার গান গাবে যদি আমি সাধু মহতের গান না গাই তাহলে আমার পরে যারা বাউল হবে তারা এটাই শিখবে যে নিজেও গানে গামো অন্যের গান গাইতাম কে রে হ্যাঁ এবং কিছু কিছু বাউল ইদানিং নষ্ট হয়ে গেছে এই শুধু নিজের গান
নষ্ট করে মানে নিজে যে নষ্ট হয়ে যাইতেছে এইটাও বোঝে না। রশিদ সাইজি কইছে এক বয়ের তীরে যে আমি যে বুঝি না এইটা বুঝি, তোর আর আমার মধ্যে পার্থক্য হইলো আমি যে বুঝি না এইটা বুঝি, তুই যে বুঝোস না এইটাও বুঝোস না, বুঝলেন তো? খালি নিজের গান হইলেই হয় না, আশেক অনুযায়ী খোরাক দিতে হয়। কি করেন আপনারা? আমি লোক সমাজে দোষী, যারে তুমি মন দিয়াছ আদরে যত নেরে বন্ধু, আদরে যত যারে তুমি মন দিয়াছ আদরে যারে তুমি মন দিয়াছ ও আজি চান আদরে যত নেরে বান্ধ, আদরে যত দুশ্মনেরে পাইয়া তারে ধীরে হারাইবার ব্যথা যে হারাই সে জানে আজি চা, যে হারাই সে জানে হারাইবার ব্যথা সাথীরে হারাইবার ব্যথারে ও আজি চান যে হারাই সে জানে রে বান্ধ, যে হারাই সে
লাগে মায়া সময় না
শিশুকালে ওই উম্মো আমি এতিম এ নিখিলে হায় জন্মের আগে পিতা মরেছে মাতা মরেছে শিশুকালে মাতা মরেছে শিশুকালে ওরে উম্মো আমি এতিম এ নিখিলে ও আমার পিতাকে আমার মাতাকে ও আমার পিতাকে ও আমার মাতাকে ও আমার demo
বাবারও মুখেতে তুলিয়া দিল যে খানা them all.